ইন্টেন্সিফিকেশান অব স্টক অ্যান্ড ফিশারিজ ফর অ্যাচিভিং ফুড সেফটি অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস প্রতিপাদে উনিশ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ষোলতম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য প্রফেসর ডক্টর গৌতম বুদ্ধ দাস চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবারের সম্মেলনে যুক্তরাজ্য মালয়েশিয়া ভারত সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় তিনশো বিজ্ঞানী ও গবেষক সম্মেলনে অংশগ্রহণ করবেন আগামী শনিবার সম্মেলনের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ